শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতে ভয়াবহ করোনা তাণ্ডবের মধ্যেও করোনা তাড়াতে বিধি লঙ্ঘন করেই হাজার হাজার মানুষের ধর্মীয় মিছিল। ভারতে আগামী দিনে দ্বিগুণ হতে পারে মৃত্যুহার, ভারতের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। ভারতে করোনায় মৃত বাবার চিতায় ঝাঁপিয়ে পড়লেন মেয়ে। ভারতে করোনার তৃতীয় ঢেউ অনিবার্য, কোনোভাবে আটকানো যাচ্ছে না তৃতীয় ঢেউ। ভারতে একদিকে টিকার হাহাকার, অন্যদিকে আটকে রয়েছে 3,000 টন করোনা টিকা এবং ঔষধ, মোদী সরকারের গাফিলতির অভিযোগ। এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে 1,000 কোটি টাকার মামলা। এবং সবশেষ থাকছে চাপের মুখে 4 গুণ বেশি শরণার্থী নেওয়ার ঘোষণা দিল বাইডেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। রাস্তা জুড়ে কাতারে কাতারে মহিলার ভিড়, সকলের মাথায় জলের ঘড়া। করোনাবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে গুজরাটের আহমাবাদ শহরে এইভাবেই জড়ো হয়েছিলেন হাজার হাজার ভক্ত। তাদের বিশ্বাস, বারিয়াদেব মন্দিরে গিয়ে জল চড়ালেই নাকি তাড়ানো যাবে করোনা ভাইরাসকে। সোমবার এই জমায়েতের ভিডিও নেট মাধ্যমে ছড়ানোর পরপরই তৎপর হয়েছে পুলিশ প্রশাসন। এখন পর্যন্ত 23 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের সূত্রে খবর, করোনাকে নির্মূল করতে যাবতীয় বিধিনিষেধ লঙ্ঘন করে গত 3 মে ওই ধর্মীয় জমায়েত হয়েছিল। সানন্দ তহসিল এলাকায় নবপুর গ্রামের ভক্তদের মধ্যে ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান গফর ভাই ঠাকুরও। তাকেও গ্রেফতার করেছে পুলিশ। সানন্দ ডিভিশনের ডেপুটি সুপার KTM কামিয়া বলেছেন, জলের ঘড়া নিয়ে অসংখ্য মহিলারা ভিড় করেছিলেন ঘটনাস্থলে গিয়ে প্রধানসহ 30 জন গ্রামবাসীকে গ্রেফতার করা হয়েছে। করোনা সংক্রমণ রুখতে মঙ্গলবার থেকে আহমেদাবাদ, সূত্রাসহ গুজরাটের বহু শহরে রাত্রিকালীন কার্ফিউ জারি করা হয়েছে। এছাড়া এই রাজ্যে মোট 36টি শহরের কার্যত লকডাউন চলছে। একমাত্র জরুরি পরিষেবা ছাড়া বিধিনিষেধের আওতায় রয়েছে দোকানপাট, সিনেমা হল, শপিং মল সহ একাধিক পরিষেবা। ভারতে করোনা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হচ্ছে। হু হু করে বাড়ছে রোগীর সংখ্যা, পাশাপাশি মৃত্যুর সংখ্যাও ক্রমবর্ধমান। তবে এখানেই থামবে না করোনার কোপ। আগামী সপ্তাহগুলোতে মৃত্যুহার হয়ে যেতে পারে দ্বিগুণ, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। বেঙ্গালুর ইন্ডিয়ান ইনস্টিটিউট ফর সায়েন্সের একটি গাণিতিক মডেল প্রকাশ করেছে। সেখানে দেখানো হয়েছে 11 জুনের মধ্যে দেশে মোট মৃতের সংখ্যা 4,000 ছুঁয়ে ফেলবে। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর হেলথ ম্যাট্রিক্স অ্যান্ড ইভোলিউশনের তরফে জানানো হয়েছে, জুলাইয়ের মধ্যে মোট মৃতের সংখ্যা দাঁড়াবে 10,18,879 জন। যদিও করোনার ক্ষেত্রে আগে থেকে পূর্বাভাস পাওয়া কঠিন, বিশেষত ভারতের মতো দেশগুলোতে, তাই এখানে পরীক্ষা এবং সামাজিক দূরত্বের মতো নিয়মগুলো বাড়াতে হবে এবং কঠোরভাবে পালন করতে হবে। যদি সবচেয়ে খারাপটাও এড়ানো যায়, তাহলেও ভারত বিশ্বের বৃহত্তম করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর দেশ হিসেবে পরিগণিত হতে পারে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। এই দেশে মৃতের সংখ্যা প্রায় 5,78,000। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন বাবা, এই মৃত্যু মেনে নিতে পারেনি মেয়ে। তাই বাবার দাহ কার্য হওয়ার সময় জ্বলন্ত চিতার উপর ঝাঁপিয়ে পড়েন, প্রাণে বেঁচে গেলেও পুড়ে যায় তার শরীর। মঙ্গলবার ভারতের রাজস্থানের বারমেরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। সংবাদ সংস্থা PTI-এর প্রতিবেদনে বলা হয়েছে, করোনা আক্রান্ত হয়ে 73 বছরের বৃদ্ধ দামোদর দাস সর্দার মারা যান। তার দেহ চিতায় তোলার সময় কাছে দাঁড়িয়েছিলেন 3 মেয়ে। যখন মারদা দারদাসের দেহ চিতায় পুড়ছিল, তখন হঠাৎ তার ছোট মেয়ে 34 বছরের চন্দ্রা সারদা চিতার উপর ঝাঁপিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে চন্দ্রাকে চিতা থেকে টেনে বের করা হয়। এরপর তাকে যোধপুরের হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে 70 ভাগই পুড়ে গেছে। কোতোয়ালি থানায় অফিসার প্রেম প্রকাশ বলেন, মেয়েটি এভাবে ঝাঁপিয়ে পড়বে তা আগে বোঝা যায়নি, তবে সঙ্গে সঙ্গে তাকে বের করে আনায় তিনি প্রাণে বেঁচে গেছেন। করোনাভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেবে বেসামাল হয়ে পড়েছে ভারত। গত সপ্তাহ 2-এক ধরে প্রায় প্রতিদিনই ভাঙছে আক্রান্ত এবং মৃত্যুর রেকর্ড।
এরই মধ্যে বিশেষজ্ঞরা হুঁশিয়ারি দিয়েছেন দেশটিতে করোনার তৃতীয় ঢেউ হয়েছে। এরই মধ্যে বিশেষজ্ঞরা হুঁশিয়ারি দিয়েছেন দেশটিতে করোনার তৃতীয় ঢেউয়ের আঘাত সুনিশ্চিত। বুধবার ভারতের কেন্দ্রীয় বিজ্ঞান উপদেষ্টা ডক্টর কে বিজয় ঘপ গণমাধ্যমের সামনে বলেন, যে হারে ভাইরাস ছড়িয়ে পড়ছে তাতে ভারতে তৃতীয় ঢেউ আসতে বাধ্য, তবে সেটি কখন শুরু হবে তা পরিষ্কার নয়। তিনি বলেন, আশা করা যায় এবারের ঢেউ ধীরে ধীরে আসবে, কিন্তু আমাদের তৈরি থাকতে হবে। দ্রুত ছড়িয়ে পড়া নতুন ধরন মোকাবেলায় টিকাগুলোকে আরও উন্নতি করতে হবে। সম্প্রতি বছরগুলোতে দেখা দেওয়া করোনার দ্বিতীয় ঢেউ রীতিমতো সুনামি আকার ধারণ করেছে। গত 14 দিন দেশটিতে দৈনিক 3 লাখেরও বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। বুধবারের হিসেব অনুযায়ী আগের 24 ঘন্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছে 3,82,000 মানুষ, মারা গেছেন 3,780 জন। রোগী চাপ সামলাতে এরই মধ্যে হিমশিম খাচ্ছে দিল্লি, কর্ণাটকের মতো রাজ্যগুলোও। বিশেষ করে হাসপাতালগুলোতে করোনা রোগীদের জন্য প্রয়োজনীয় অক্সিজেন সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে গত 1 সপ্তাহে বিশ্বে যত মানুষ করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন তার প্রায় অর্ধেকই পাওয়া গেছে ভারতে। করোনা রোগীদের জন্য অক্সিজেন, টিকা, চিকিৎসা সরঞ্জামের হাহাকার পড়ে গিয়েছে। অথচ সরবরাহ ব্যবস্থাপনা কেন্দ্রের খাম খেয়ালের মধ্যে পড়ে রয়েছে 3,000 টনেরও বেশি সাহায্য। এমনটাই অভিযোগ রাজস্থান, পাঞ্জাব বা ঝাড়খণ্ডের মতো রাজ্যগুলির। গোটা বিষয় নিয়েই শুরু হয়েছে বিতর্ক। যদিও সমালোচনার মুখে পড়ে কেন্দ্রে দাবি করেছে, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে করোনা সাহায্য বিলম্ব হচ্ছে না। বিদেশ সাহায্য দেশে আসা মাত্রই মঙ্গলবার থেকে সেগুলো বণ্টনের ব্যবস্থা শুরু হয়েছে। কেন্দ্রের দাবি উড়িয়ে আকরা খণ্ডের স্বাস্থ্য সচিব অরুণ সিংহ বলেন, কেন্দ্র 1.25 কোটি রেমডেসিভির ভায়াল পেয়েছে, তবে আমাদের মাত্র 2,121 ভায়াল দেওয়া হয়েছে, অন্য সাহায্য পায়নি। কেরলের মুখ্যমন্ত্রী পিনিয়ার বিটকে এ রাজ্যে চিকিৎসা সরঞ্জাম সহ অন্যান্য সাহায্য পাঠানোর কোনো খবর জানা যায়নি। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে আঘাতে টালমাটাল গোটা ভারত। হাসপাতালগুলোতে অক্সিজেনের সংকটের কারণে মারা যাচ্ছে অনেক রোগী। মৃতদের সৎকারেও শ্মশানে কোনো জায়গা নেই। প্রতিদিন 3 থেকে 4 লাখেরও বেশি মানুষ সংক্রমিত হচ্ছে। প্রতিদিন 3 থেকে 3,500 মানুষের প্রাণহানি ঘটছে। এমন ভয়াবহ পরিস্থিতিতেও নাকে তেল দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ IPL খেলা চালিয়ে নিচ্ছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। যদিও পরে করোনার কাছে হার মেনে জমজমার টুর্নামেন্টের মাঝপথে স্থগিত করা হয়েছে। এত অবশ্য সন্তুষ্ট নন মুম্বাই হাইকোর্টের একজন আইনজীবী। মহামারীর এমন পরিস্থিতিতে IPL আয়োজনের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার জনস্বার্থ মামলা দায়ের করেছেন সেই আইনজীবী। সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, সৌরভ গাঙ্গুলির BCCI-এর বিরুদ্ধে মুম্বাই হাইকোর্টে 1,000 কোটি টাকার জনস্বার্থ মামলা দায়ের করেছেন বনাদন শাহ নামের ওই আইনজীবী। আদালতে বনাদন শাহ দাবি করেছেন, BCCI-এর কাছ থেকে 1,000 কোটি টাকা আদায় করে তা ভারতের করোনা মোকাবেলায় ব্যবহার করা হোক। বার্তা সংস্থা PTI-কে ওই আইনজীবী বলেন, ভারতের এমন সংবেদনশীল মুহূর্তে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের জন্য BCCI-কে দায়ী নিতে হবে। IPL কি অত্যাবশ্যকীয় পণ্য, যেখানে টাকার অভাবে মানুষ না খেয়ে মরছে, চিকিৎসার অভাবে লাশ পরিণত হচ্ছে, সেখানে মাঠে কোটি কোটি টাকা উড়িয়েছে BCCI। এতে যা ক্ষতি হয়েছে তার জন্য BCCI 1,000 কোটি টাকা দান করুক, যাতে হাসপাতালে কোভিড রোগীদের আরও ভালোভাবে চিকিৎসা দেওয়া সম্ভব হয়। প্রসঙ্গত গত সোমবার শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের বরুণ চক্রবর্তী এবং সন্দীপ ওয়ার্লি একটি ম্যাচ স্থগিত করা হয়। এরপর চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ বালাজি করোনা আক্রান্ত হন। তারপরেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় IPL। সব মিলিয়ে টুর্নামেন্টের 29টি ম্যাচ খেলা হয়েছে, ফাইনাল সহ আরও 31টি ম্যাচ বাকি রয়েছে। দীর্ঘ করোনা সংকটের মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মার্কিন প্রশাসন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরণার্থী নীতি বদলে ফেললেন প্রেসিডেন্ট জো বাইডেন। ক্ষমতায় এসেই দেশে শরণার্থী প্রবেশের ক্ষেত্রে ক্যাপ তৈরি করেছিল ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকো সীমান্তে কড়াকড়ি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল। বাইডেন জানালেন, ট্রাম্পের নীতির তৈরির কয়েক গুণ ক্যাপ বাড়িয়ে দেওয়া হবে। সোমবার প্রেসিডেন্ট বাইডেন জানিয়েছেন, নতুন অর্থ বছরে 15,000-এর শরণার্থী ক্যাপ বাড়িয়ে 62,500 করা হবে, অর্থাৎ অনেক বেশি শরণার্থী আমেরিকায় আশ্রয় পাবেন।
বাইডেনের এই ঘোষণায় সমালোচনার মুখে পড়েছে যেমন তেমন বহু মানুষ স্বাগত জানিয়েছে। নির্বাচনী প্রচারে শরণার্থীর বিষয়টিতে গুরুত্ব দিয়েছিল জো বাইডেন। তিনি স্পষ্টই বলেছিলেন, ক্ষমতায় এলে ট্রাম্পের এই সংক্রান্ত সমস্ত নীতি পরিবর্তন করা হবে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।